নমস্কার গাইজ ক্রিপ্টো জগতের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো গাইস আজকের এই ভিডিওর মধ্যে রয়েছে আপনাদের সকলের জন্য খুব বড় একটা সুখবর যারা যারা ব্রাইজ টোকেনটিকে হোল্ড করছেন বা যারা এখনও ব্রাইজ টোকেনটিকে বাই করবেন বলে ভাবছে তাদের সকলের জন্যই রয়েছে কিন্তু এই সুখবরটি কারণ গাইজ আমরা সকলেই কিন্তু এক্সপেক্ট করছি যে এই টোকেনটি খুব শীঘ্রই বাইন্যান্সের মধ্যে লিস্ট হবে এবং সেটা নিয়ে এখনও অফিসিয়ালি কিছু অ্যানাউন্সমেন্ট না হলেও বিট গেট বা ব্রাইজ কিন্তু এটির প্রসেসিংয়ে রয়েছে এবং সেটি নিয়েই এতদিন পর কিন্তু ব্রাইজের তরফ থেকে টুইটারের মধ্যে অফিসিয়ালিভাবে কিছু জানানো হয়েছে যদিও এটা কোনো অ্যানাউন্সমেন্ট না যে অমুক ডেটে বা এই ডেটে ব্রাইজ টোকেনটিকে বাইন্যান্সের মধ্যে লিস্ট করা হবে তবুও গাইজ এটা দেখার পর কিন্তু একটা আশার আলো অবশ্যই জাগবে যে খুব শীঘ্রই এই টোকেনটি বাইন্যান্সের মধ্যে লিস্ট হবে আর গাইজ সেটা দেখানোর জন্য আমি আপনাদের সামনে ওপেন করেছি ব্রাইজ টোকেনটির অফিসিয়াল টুইটার প্রোফাইল যেখানে আপনার নামটির পাশে ভেরিফাইড সাইনটিও দেখতে পাবেন এবং গাইজ একটু নিচের দিকে যদি স্ক্রোল করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন হোয়েলস ইনফোস বলে একটা টুইটার পেজ রয়েছে যারা টুইট করেছে যে উইল ইউ স্টার্ট ট্রেডিং অন বাইন্যান্স ইফ দে লিস্ট ব্রাইজ আর সেটিকে ব্রাইজের অফিসিয়াল টুইটার প্রোফাইল রিটুইট পর্যন্ত করেছে এবং তার নিচেই আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাইজের তরফ থেকে একটি টুইট করা হয়েছে যেটার মধ্যে লেখা রয়েছে লেটস গেট ইট ডান সোন সিজি বাইনান্স ওই ওয়ান টু এয়ারড্রপ ফাইভ মিলিয়ন ডলার ওর্থ ব্রাইজ টু দ্য বাইন্যান্স কমিউনিটি যেখানে তারা বাইন্যান্সের সিজিকে বলেছে যে আমরা ফাইভ মিলিয়ন ডলারের ব্রাইজ টোকেন বাইন্যান্স কমিউনিটিকে ইয়ার ড্রপ করবো এবং তাড়াতাড়ি এই টোকেনটিকে লিস্ট করার ব্যবস্থা করুন এবং সেই টুইটটি তারা করেছে কোথায় বাইন্যান্সের সিজি একটি পোস্টের নিচে তারা রিপ্লাই করে এই ট্যুইটটি করেছে এবং সেই টুইটটিও আপনার দেখতে পাচ্ছেন যে বাইন্যান্সের সিজি টুইট করেছে যে হুইচ কয়েন শুড উই লিস্ট নেক্সট এবং তার নিচেই কিন্তু ব্রাইস এটিকে টুইট করে লিখেছে যে লেটস গেট ইট ডান সুন সিজি বাইন্যান্স উই ওয়ান টু এয়ার ড্রপ ফাইভ মিলিয়ন ডলার ওর্থ ব্রাইজ টু দ্য বাইন্যান্স কমিউনিটি এবং গাইজ বিড গেট বা ব্রাইস যেহেতু বলেছে এটি তাই যদি বাইন্যান্সের মধ্যে এটিকে লিস্ট করা হয় তাহলে কিন্তু ব্রাইস টোকেনটি ফাইভ মিলিয়ন ডলারের ব্রাইজ টোকেন কিন্তু বাইন্যান্স কমিউনিটির মধ্যে এয়ার ড্রপ করা অবশ্যই হবে এবং গাইজ আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে ব্রাইজ কিন্তু কন্টিনিউ নিউজের মধ্যে রয়েছে এবং টুইটারের মধ্যে কিন্তু রেগুলার ট্রেন্ডিংয়ে চলছে ব্রাইজ টোকেনটি এবং সেটি কিন্তু আপনারা দেখতেও পাচ্ছেন এছাড়াও ব্রাইজ কিন্তু রেগুলার একটা না একটা অ্যানাউন্সমেন্ট করেই যাচ্ছে যার ফলে কিন্তু ব্রাইজের মধ্যে সর্বদাই একটা পাম্প দেখা যাচ্ছে প্রাইসের মধ্যে খুব একটা ড্রপ দেখা যাচ্ছে না এবং গাইজ ব্রাইজের যে মান্থলি প্ল্যান রয়েছে সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নেগোসিয়েশনস অ্যান্ড অডিটিং অফ ব্রাইজ উইথ টিয়ার ওয়ান এক্সচেঞ্জ আর এটা থেকে আপনারা আন্দাজ করতে পারবেন যে বড় বড় এক্সচেঞ্জের মধ্যে কিন্তু এই টোকেনটিকে খুব শীঘ্রই লিস্ট করা হবে যদিও গাইজ বাইন্যান্সের তরফ থেকে কিন্তু এখনও কিছু বলা হয়নি তাই যতক্ষণ না বাইন্যান্সের তরফ থেকে কিছু বলা হচ্ছে ততক্ষণ কিন্তু এটা বিলিভ করা এই মুহূর্তে সম্ভব নয় যে ব্রাইজ টোকেনটিকে এই মুহূর্তেই বাইন্যান্সের মধ্যে লিস্ট করা হবে ফিউচারে অবশ্যই লিস্ট করা হবে তবে সেই ডেট যতক্ষণ না অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ওয়েট করতেই হবে তো গাইজ আমি এখন আপনাদের সামনে কু কয়নের মধ্যে ব্রাইজ টোকেনটিকে ওপেন করেছি এবং আপনারা দাম দেখতে পাচ্ছেন চলছে পয়েন্টের পর ছখানা শূন্য তারপর সেভেন ফাইভ এবং বর্তমানে তেইশ পার্সেন্ট প্লাসে রয়েছে এই টোকেনটি যেখানে বিটিসি ডাউনের দিকে চলছে কিন্তু এই টোকেনটি কিন্তু কুড়ি পার্সেন্টের ওপর প্লাসে রয়েছে যেটা কিন্তু একটা খুবই পজিটিভ দিক এই টোকেনটির জন্য আর এই যে প্লাসের পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন এটার কারণ হচ্ছে এই টোকেনটির মধ্যে ভালো রকম বায়ার্স রয়েছে এই জন্যই কিন্তু এই টোকেনটির দাম সেইভাবে নিচে পড়ছে না তাই কাজ যারা যারা এখনও এই টোকেনটিকে কিনতে চান আপনারা কিনে রাখতে পারেন ফিউচারের জন্য হয়তো এই বছরই খুব একটা বড় প্রফিট না পেলেও ফিউচারে কিন্তু আপনারা ভালো রকম প্রফিট পাবেন এই টোকেনটির থেকে তো কাজ এটাই বলা ছিল আজকের ভিডিওর মধ্যে যদি আপনাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন তার সাথে নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ